ঘড়ির কাঁটা তখন বারোর গণ্ডিতে। সামরিক পুলিশের বেশে বিনয়, বাদল, দীনেশ ঢুকলেন রাইটার্স বিল্ডিংয়ে। উদ্দেশ্য ছিল কর্নেলের সঙ্গে সাক্ষাৎ। হঠাৎই তিনজন তাক করল রিভলভার। তারই মধ্যে দৃঢ় কণ্ঠে একজন বলে উঠল, প্রে টু গড কলোনেল, ইউর লাস্ট আওয়ার হ্যাজ কাম। কিছু বুঝে ওঠার আগেই আচমকা তিনটি রিভলভারের ছটি গুলির আওয়াজে কেঁপে উঠল রাইটার্স বিল্ডিং। কর্নেল সিমসনের নিথর দেহ লুটিয়ে পড়ল মাটিতে, চারিদিক ভেসে যাচ্ছে রক্তে। সফল হলেন বিপ্লবী বিনয়, বাদল, দীনেশ। তবে এবার শুরু হল প্রাণ বাঁচানোর লড়াই, শুরু হল অলিন্দ যুদ্ধ। মুহূর্তেই ছুটে এলো পুলিশ, একদিকে রাইফেলধারী ব্রিটিশ পুলিশ, অন্যদিকে বাংলার বীর তিন পুত্র। তবে এই হামলার নেপথ্যে রয়েছে আরও একটি কারণ, নেতাজি সুভাষচন্দ্র বসু, যতীন্দ্রমোহন সেনগুপ্তের মতো নেতাদের রাজবন্দী হওয়া। দিনে দিনে বাড়তে থাকে বিপ্লবীদের কয়েদিতে রূপান্তরিতকরণ প্রক্রিয়া। এই ব্রিটিশ আগ্রাসন রুখতেই শুরু হয় প্রতিবাদ, পরিবর্তে মেলে লাঠিচার্জ আর অকথ্য অত্যাচার। আর এই ষড়যন্ত্র ছিল জেনারেল কর্নেল এস এন সিমসনের মস্তিষ্ক প্রসূত। ব্রিটিশদের যোগ্য জবাব দিতে তৎপর হন বিপ্লবীরা, শুরু হয় আক্রমণের ছক কষা। সেখানেই এই গুরুদায়িত্ব নিতে এগিয়ে আসেন বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত। 1930 সালের 8ই ডিসেম্বর এলো সেই বহু প্রতীক্ষিত দিন। তবে তারা জানতেন যে এই আক্রমণ ছিল খানিক সুইসাইড মিশন। পরাজয় নিশ্চিত জেনেও হাল ছাড়েননি তারা। চলতে থাকে দুপক্ষের গুলি বর্ষণ, এক পর্যায়ে শেষ হতে থাকে বুলেটের সংখ্যা, গুলিবিদ্ধ হন দীনেশ। আর এই সময়ই ইংরেজদের হাতে ধরা না দিতেই বাদল গুপ্ত গলাধঃকরণ করেন পটাশিয়াম সায়ানাইড। অন্যদিকে বিনয় ও দীনেশ রিভলভারের শেষ দুটি গুলি চালিয়ে দিলেন নিজেদের উদ্দেশ্যে। গুরুতর আহতাবস্থায় ব্রিটিশ পুলিশ তাদের নিয়ে যান পুলিশ মেডিকেল কলেজে। ডাক্তারির ছাত্র হওয়ার দরুন ক্ষতস্থানকে সেপটিক করে ফেলেন বিনয় বসু। মৃত্যুর কোলে ক্রমশ ঢলে পড়েন তিনি। কিন্তু বিপ্লবী দীনেশ গুপ্তের ভাগ্যে ছিল অন্য পরিণতি। বিচার রূপে 1931 সালে 7ই জুলাই কার্যকরী হয় তার ফাঁসির রায়। ভারত স্বাধীন হওয়ার পর বীর বিপ্লবী বিনয়, বাদল, দীনেশের স্মরণে লালদীঘি সংলগ্ন এলাকার নাম করা হয় বিবাদীবাগ। শহরে প্রতিদিন ওই অঞ্চলে আনাগোনা ঘটে বহু মানুষের, তবুও কি তারা পরিচিত এর ইতিহাসের সঙ্গে? দেশমাতৃকাকে পরাধীনতা কবল থেকে মুক্ত করতে তিন যুবকের এই আত্মত্যাগ সত্যিই কি ভুলে গেছে বাংলার মানুষ?